হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আমাদের সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে যে কথাটি বলেছেন সেটা শুনলে আমি জানি আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন, কারণ যারা আমরা জয়কে ভালোবাসি তারা শাকিব খানকেও অনেক বেশি ভালোবাসি। শাকিব খান যখন জয়কে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করে স্ট্যাটাস দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে। তিনি তার ফেসবুক পেজে কিন্তু ভেরিফাইড ফেসবুকে লিখেছিলেন, আমার জীবনের সবচেয়ে বড় উপহার জয়, জয়ের জন্য আমি সবকিছু করতে পারি, জয়কে জন্য আমি এই পৃথিবীর সবকিছুই পেয়ে গেছি এবং জয়ের জন্য যা কিছু করব সবকিছু জয়ের জন্যই করব। সেই জায়গাটা থেকে আমরাও সবাই চেয়েছি শাকিব খান সব সময় জয়ের পাশে থাকুক, জয়কে ভালোবাসায় আগলে রাখুক, কারণ একটা সন্তানের বড় হওয়ার পেছনে বাবা এবং মা দুজনেরই দরকার রয়েছে। এবং সেই জায়গাটা থেকে শাকিব খান এবার আর চুপ করে থাকতে পারলেন না, তিনি তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে ফ্যামিলিগতভাবেই তিনি তার সাংবাদিকদের এবং মিডিয়াকে ডেকে বলে দিলেন যে আমি আমার জীবনের বাকি সময় আমার একমাত্র সন্তান আবরাম খান জয়ের সঙ্গে কাটাতে চাই, কারণ আমার জীবনে অনেক কিছু দিয়েছি, অনেক কিছুই করেছি, অনেক আনন্দই করেছি, নায়ক হিসেবে যা করেছি সেটা পর্দায় আপনারা দেখেছেন, ব্যক্তিগত জীবনটা না হয় আড়ালেই ছিল, আড়ালেই থাকুক। আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে আপনারা যারা চিন্তা করছেন শাকিব খান বিয়ে করছেন না কেন, শাকিব খান কবে বিয়ে করবেন, এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই আপাতত শাকিব খানের বিয়ে করার কোনো সময়ই নেই কিংবা কোনো ইচ্ছেই নেই। কারণ আমি চাই মিডিয়াকে আরও একটু সময় দিতে, কারণ আমি একজন মিডিয়া পাগল মানুষ। আমরা জানি আমাদের চলচ্চিত্র কান চলচ্চিত্রে উৎসবে জায়গা করে নিয়েছে, আমরা দেখেছি বাঁধন সেখানে জায়গা করে নিয়েছে এবং বাঁধন লাল গালি চায় কিন্তু হেঁটেছে। এই যে একটা ব্যাপার, এই যে আমাদের চলচ্চিত্রকে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারাটা সেটার চাইতে বড় কিছু আমি মনে করি না এই মুহূর্তে রয়েছে। আমাদের সকলেরই উচিত সেই ব্যাপারটির সাপোর্ট জানানো এবং সেই ব্যাপারটিতে আমরা আরও কিভাবে শুধুমাত্র কানে জায়গা করে নেওয়া নয়, একবার জায়গাটা থেকে একটা কিছু জিতে নিয়ে আসাটা আমি মনে করি আমাদের সকলের এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের কি নেই, আমাদের সবই আছে, আমাদের খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে, ভালো ভালো প্রযোজক আসছেন, সিনেমার মান উন্নত হচ্ছে, আমাদের সরকার আমাদের পাশে রয়েছে এবং বলতে গেলে যত ভালো ভালো প্রযুক্তি দরকার সবকিছু আমি জানি, কোথা থেকে কি অ্যারেঞ্জ করতে হবে, কোথা থেকে কোন সাউন্ড নিতে হবে সবকিছু সম্পর্কে আমার আইডিয়া রয়েছে। আমি চেষ্টা করছি সে জায়গাটায় বাংলাদেশের চলচ্চিত্রকে পৌঁছে দিতে, আরো 20 বছর আগে থেকে আমি কথাগুলো বলছি। আমি জানি আমার কথাগুলো তখন আপনারা অনেকটাই বুঝতে পারেননি, কারণ যে জিনিসটা আপনাদের চোখের সামনে ভাসেনি, যেটা আপনারা স্বপ্নেও কল্পনা করেননি, সেটা নিয়ে আপনি কি করে সেটা আমি বললেই আপনি বুঝতে পারবেন। যেহেতু আমি দেশ বিদেশে ঘুরেছি, দেশ বিদেশের সব চলচ্চিত্র গুলো কি করে তৈরি হয়, কিভাবে প্রযুক্তি ব্যবহার করা হয় আমি দেখেছি, সে কারণে আমি অনেক আগে থেকে আপনাদেরকে সেটা বলেছি। তো বন্ধুরা, আশা করছি আমি আমার জয়কে নিয়ে এবং চলচ্চিত্রকে নিয়ে বাকি জীবনটা খুব আনন্দের সঙ্গে বেশ কিছুদিন কাটিয়ে দিতে পারবো, আপনারা আমাকে সহযোগিতা করলে নিশ্চয়ই ভালো কিছু আমি দেশের জন্য বয়ে নিয়ে আসতে পারবো। বন্ধুরা, শাকিব খানের কথাগুলো আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।